আসসালামু আলাইকুম। লার্নিং অ্যান্ড আর্নিং টিভির পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। পাশে থেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নীরবে আমাকে সাপোর্ট দিয়ে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন, আপনাদের কৃতজ্ঞতার ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। সেই জন্য ভালো ভালো ভিডিওগুলো আপনাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে যাতে আপলোড দিয়ে আপনাদের কৃতজ্ঞতার ঋণ কিছুটা হলেও শোধ করতে পারি, সেজন্য সবাই দোয়া করবেন এবং সাথে থাকবেন। আজকে আমি আপনাদের সাথে আরো একটি ওয়েবসাইট, যে প্ল্যাটফর্মে আপনি খুব সহজে যে কোনো ছবির ক্রিটিক্যাল ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন চোখের পলকে, যে কাজটি আমরা সচরাচর ফটোশপে করে থাকি। ফটোশপের যে কোনো একটি ছবিকে যদি আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে যাই, তাহলে আমাকে অনেক সময় বিভিন্ন ধরনের ঝামেলায় পোহাতে হয় বা সময় ব্যয় হয়। এই কাজটি একটিমাত্র প্ল্যাটফর্মের মাধ্যমে কিভাবে খুব সহজে কাজটি করে নিতে পারবেন সেটি আমি আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো অনুরোধ জানাবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটি এনেবল করে দিন, এবং ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ ফ্রম দ্য কোর অফ মাই হার্ট। সো লেটস গেট স্টার্ট। ওয়েলকাম ব্যাক বন্ধুরা, আজকে চলে এসেছি কাঙ্ক্ষিত ওয়েবসাইটটিতে। এই ওয়েবসাইটটির নাম হচ্ছে remove.bg, তার মানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার একটি অসাধারণ, অর্থাৎ আমার দেখা যে ওয়েবসাইট রয়েছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার সবচেয়ে ওয়ান অফ দ্য বেস্ট ওয়েবসাইট বলা যায়। এটি একটি ফ্রি ওয়েবসাইট যেটি আপনি খুব সহজে ইউজ করে peopleparhour.com, freelancer.com, upwork.com, fiverr.com এর মতো দুর্দান্ত মার্কেট প্লেসে নিজের জায়গা করে নিতে পারবেন এবং আর্নিং করতে পারেন আনলিমিটেড। সো আমি আজকে কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় সেটি দেখাবো, পাশাপাশি কোন কোন প্ল্যাটফর্মে আপনি আর্নিং জেনারেট করতে পারবেন শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড রিমুভ করে। সো শুরু করা যাক। এই ওয়েবসাইটটির ভিডিও, এই ওয়েবসাইটটির লিঙ্ক আমি অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আশা করি সেখানে ক্লিক করে এখানে আপনি খুব সহজে চলে আসতে পারবেন, অথবা আপনি গুগলে যদি চার্জ দেন রিমুভ ব্যাকগ্রাউন্ড তাহলে অবশ্যই এই ওয়েবসাইটটির নিশানা পেয়ে যাবেন। সো শুরু করা যাক। এই ওয়েবসাইটটিতে প্রথমে আসার পরে আপনি একটু স্ক্রল ডাউন করে নিচে চলে যাবেন। চলে যাওয়ার পরে এখানে অসাম কিছু ফিচার দেখতে পাচ্ছেন এবং একটি ক্রাইটেরিয়া রয়েছে, সেগুলো অবশ্যই দেখে নেবেন, না দেখলে কোনো প্রবলেম নেই। এবং এখানে সব কিছু স্ট্যাটিস্টিক্স দেওয়া রয়েছে, আশা করি আপনি এটি খুব সহজে দেখে নেবেন। এভাবে আপনি দেখার পরে এখন যে কাজটি করবেন সেটি হচ্ছে আপলোড ইমেজে ক্লিক করবেন। আপলোড ইমেজে ক্লিক করার পরে আমি কিছুক্ষণ আগে একটি পেজ আমি এটি আপলোড দিয়েছি। দেওয়ার পরে চোখের পলকে খুব সহজে চলে এসেছে আমার ছবিটি, অর্থাৎ এটি হচ্ছে আমার মেইন পিকচার এবং এটি হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে আমার সামনে হাজির হয়েছে। আশা করি আপনি বুঝতে পেরেছেন, যে কোনো ক্রিটিক্যাল অথবা দুর্দান্ত ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আপনি এই টুলটি ইউজ করতে পারেন। এবার এটিতে আসার পরে আপনি এটি চাইলে এডিট করে নিতে পারবেন, অথবা সরাসরি ডাউনলোড করে আপনি ইমেজটি ইউজ করতে পারেন অথবা সেল করতে পারেন আপনার ক্লায়েন্টকে। এবার একটু এডিটে দেখাচ্ছি। এডিট এ আসার পরে আপনি যে কাজটি করবেন সেটি হচ্ছে এডিটে ক্লিক করবেন। এডিটে ক্লিক করার পরে আপনি এখানে আরো কিছু ফিচার দেখতে পাবেন, যেগুলো থেকে আপনি চুজ করে নিতে পারবেন আপনার কাঙ্ক্ষিত ছবিটি। এরপরে এখানে দেখতে পাচ্ছেন আপনি যদি এই ব্যাকগ্রাউন্ডটি ইউজ করতে চান তাহলে এটি করতে পারবেন, এটি করতে চাইলে এটি করতে পারবেন, অথবা এটি করতে চাইলে এটি করতে পারবেন, যেটি আপনার সুবিধা লাগে অথবা যেটি আপনার পছন্দ হয়। ইমেজিং কিছু ব্যাকগ্রাউন্ড অ্যাড করা আছে, আপনি যেগুলো খুব সহজেই কালেকশন করে নিতে পারবেন এখানে ইউজ করে। এরপর কালার রয়েছে, আপনি চাইলে কালার এখান থেকে দিতে পারবেন, পাসপোর্ট সাইজ হোক বা যে সাইজে আপনি দিতে চান সেই সাইজটি আপনি দিতে পারবেন। সো আশা করি আপনি বুঝতে পেরেছেন। এবার আমি আরো একটি জিনিস আপনার সাথে শেয়ার করছি, সেটি হচ্ছে কিভাবে ইরেজ টুল ইউজ করে আপনি এই ছবিটির আরো একটু এডিট করতে পারেন। এখানে ইরেজের মধ্যে আপনি ক্লিক করার পরে প্রথমে দেখতে পারবেন ব্রাশ সাইজ, ব্রাশ সাইজটা একটু একটু ছোট করে নেবেন। ছোট করে নেওয়ার পর ধরুন আমি এখানে কোনো অনাকাঙ্ক্ষিত কিনারা বা কিছু যদি রিমুভ করতে চাই তাহলে অবশ্যই এখান থেকে আমি করতে পারবো। আবার আনডু দিলে খুব সহজে আগের অবস্থানে চলে আসবে, অর্থাৎ খুব সহজে একটি ছবিকে আপনি এডিট করে নিতে পারবেন ইরেজার বা ব্রাশ টুলের মাধ্যমে। এই কাজটি করতে হলে আপনাকে একটু সময় দিতে হবে, অর্থাৎ নিমিষেই ফটোশপের সে দুর্দান্ত ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য ওয়ান অফ দ্য বেস্ট প্ল্যাটফর্ম এটি, খুব সহজে আপনি করে নিতে পারবেন। এটিকে আপনি যদি রিডো দেন, আনডু দেন, সব কিছু আপনি এখান থেকে করে নিতে পারবেন।
তো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে একটি ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়, সেটি খুব সহজে আপনি এই প্ল্যাটফর্মের মাধ্যমে বা এই ওয়েবসাইটের মাধ্যমে করে নিতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে, অর্থাৎ উইদাউট পে। তো আপনি দেরি না করে এই ওয়েবসাইটটি ইউজ করে আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতে পারবেন যে কোনো ছবির। এবার আসা যাক, এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করা পরে আপনি কোন কোন সেক্টরে বা কোন কোন প্ল্যাটফর্মে বা আর্নিং প্ল্যাটফর্মে আপনি কাজ করে বেশি পরিমাণ আর্নিং জেনারেট করতে পারবেন। বলুন আমি প্রথমে পরিচয় করিয়ে দেই peopleforhour.com। যারা প্রফেশনাল মার্কেট প্লেসে প্রবেশ করতে চাচ্ছেন অথবা স্বপ্ন দেখছেন, তাহলে আমি আপনাকে স্ট্রংলি রিকমেন্ড করব আপনি peopleforhour.com এ অবশ্যই কাজ করে নিতে পারবেন। এবং ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য এখানে অনেকগুলো কাজ আপনি পাবেন, এবং আপনার কাজ হচ্ছে peopleforhour.com এ একটি অ্যাকাউন্ট খুলে এখানে গিগ তৈরি করবেন। কিভাবে গিগ তৈরি করতে হয়, আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন, অথবা সরাসরি প্লেলিস্টে যাওয়ার পরে আপনি peopleforhour.com এ কিভাবে অ্যাকাউন্ট করতে হয় এবং কিভাবে কাজ নিতে হয় সেটার বিস্তারিত ভিডিও দেওয়া রয়েছে, আশা করি সেটি দেখে নেবেন। এখানে আসার পরে peopleforhour.com এ আমি লিখলাম ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভ। এখানে যদি আমি ক্লিক করি তাহলে কি কি কাজ এখানে রয়েছে আমি এবার আমি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। হিউজ পরিমাণ এখানে আর্নিং এর স্ট্যাটিস্টিক দেখা যাচ্ছে, যে এক ব্যক্তি ইন্ডিয়া ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য সে $10 ওভার করেছে, এবং এখানে সবকিছু দেখতে পাচ্ছেন $35। এটা প্রফেশনাল মানের বাংলাদেশি আমাদের। সো এখান থেকে আপনি পৃথিবীর যে কোনো জায়গায় বসে এখান থেকে কাজের গিগ তৈরি করে কাজ নিতে পারবেন, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড রিমুভের অনেকগুলো কাজ এখানে আপনি খুব সহজে পেয়ে যাবেন। আপনি যদি ধারাবাহিকভাবে এখানে গিগ তৈরি করে শুরু থেকে শেষ পর্যন্ত অপেক্ষা করে, অর্থাৎ ধৈর্য ধরে আস্তে আস্তে ক্লায়েন্টের সাথে রিলেশন ডেভেলপ করতে পারেন, আশা করি এই peopleforhour.com হবে আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভের মাধ্যমে হিউজ পরিমাণ ডলার ইনকাম করার অফুরন্ত সুযোগ। সো দেরি না করে আমি আপনাকে স্ট্রংলি রিকমেন্ড করব ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আপনি খুব চোখের পলকেই অতিরিক্ত সময় না দিয়ে এখান থেকে আর্নিং জেনারেট করতে পারবেন। এবার আসি আরেকটি প্ল্যাটফর্মের সাথে পরিচয় করে দিতে যাচ্ছে, সেটি হচ্ছে freelancer.com। প্রফেশনাল মার্কেট প্লেসের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট একটি প্ল্যাটফর্ম, যেটি আমার খুবই পছন্দ, এবং এখানে আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভের অনেকগুলো কাজ পাবেন, যে কাজগুলো করে আপনি ক্লায়েন্ট ধরতে পারেন নিমেষে। তো আমি একটু লিখি, রিমুভ ব্যাকগ্রাউন্ড অন প্রোডাক্ট ইমেজেস, দেখুন $26 থেকে $324-এর মধ্যে কাজটা। আমি আপনাকে স্ট্রংলি রিকমেন্ড করবো আপনি যদি এই প্ল্যাটফর্মটি, অর্থাৎ রিমুভ বিজি প্ল্যাটফর্মটি ইউজ করে peopleforhour.com, freelancer.com, fiverr.com এর মতো দুর্দান্ত মার্কেট প্লেসগুলোতে নিজের জায়গা করে নিতে পারেন, তাহলে আপনাকে আর পেছনে ফেলে তাকাতে হবে না। বন্ধুরা, ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য অনেকগুলো এখানে কাজ রয়েছে, যে এই কাজটি একদিন আগে দেওয়া হয়েছে, এবং আপনি ভালো করে ক্রাইটেরিয়াগুলো পড়ে এবং ডেসক্রিপশনগুলো পড়ে আপনি এখানে কাজের বিট করবেন। বিট করে আমি আশা করি আপনি যদি এখানে লেগে থাকেন তাহলে অবশ্যই ব্যাকগ্রাউন্ড রিমুভের হিউজ পরিমাণ কাজ পাবেন। যেখানে ছোট একটি কাজ চারদিন আগে এটি অফার করা হয়েছে, এবং এটির প্রাইস হচ্ছে $10 থেকে $30-এর মধ্যে। আপনি আপনার ডলারগুলো সেট করবেন, এবং কীভাবে peopleforhour.com এর মধ্যে কাজের বিট করতে হয় এবং freelancer.com এর মধ্যে কাজের বিট করতে হয় সেটি ভিডিও আমার চ্যানেলের মধ্যে দেওয়া আছে, আপনি অবশ্যই সেটি দেখে আসবেন। এই হচ্ছে মোটামুটি দুটো peopleforhour.com এবং freelancer.com এর মতো দুর্দান্ত দুটো মার্কেট প্লেসগুলোর সাথে আমি পরিচয় করে দিলাম। আশা করি আপনি এই দুটো প্ল্যাটফর্মে কাজ স্টার্ট করে অন্যান্য মার্কেট প্লেসগুলোতে কাজ খুঁজে নিতে পারেন। অনেকগুলো হিউজ পরিমাণ প্ল্যাটফর্ম রয়েছে যেখানে ব্যাকগ্রাউন্ড রিমুভের অনেকগুলো কাজ আপনি খুব সহজে খুঁজে নিয়ে নিজের ভাগ্যকে নিজে তৈরি করতে পারেন। আশা করি আপনি অবশ্যই বুঝতে পেরেছেন, এবং অবশ্যই আপনাকে অনুরোধ জানাবো আমার চ্যানেলের মধ্যে ফ্রিল্যান্সার মার্কেট প্লেসগুলোর মতো অনেকগুলো মার্কেট প্লেস সম্পর্কে আইডিয়া দেওয়া রয়েছে। আপনি যদি নতুন হন অবশ্যই রিকমেন্ড করব সেই ভিডিওগুলো দেখার জন্য, যে ভিডিওগুলো হয়তো আপনি এখানে সেখানে খুঁজছেন এবং যেগুলো আপনার প্রয়োজন। সো প্লেলিস্টে যদি আপনি ক্লিক করেন এখানে ধরে ধরে সাজানো রয়েছে আপনার পছন্দ বা চাহিদা অনুসারে অনেকগুলো ভিডিও, যেগুলো আপনি দেখার পরে নিজেকে চেঞ্জ করে নিতে পারবেন এবং দাঁড় করাতে পারেন আর্নিং এর একটি নতুন প্ল্যাটফর্মে। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাকে অনুরোধ জানাবো এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা বেল আইকনটি এনেবল করে দিন যাতে সবার আগে লেটেস্ট লার্নিং এন্ড আর্নিং রিলেটেড ভিডিওগুলো পেয়ে যেতে পারেন। পরিশেষে একটি কথা না বললে নয়, সুস্থ থাকুন, ভালো থাকুন, সদা সর্বদা লার্নিং এন্ড আর্নিং টিউবের সাথে জড়িত থাকুন। টিল দেন, টেক কেয়ার।